বন্ধুরা সবাই সবাই তোমরা কেমন আছো করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আর তোমাদের ভালোবাসি নিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ আমরা শুরু করলাম আর সকাল সকালবেলার ব্রেকফাস্ট হয়ে গেছে ও আজকে ওটস আর কলা খেয়েছে আর সুর যদি এখন উঠলো ঘুম থেকে আর এই যে আমাদের বেটটি দেখতে পাচ্ছ তোমরা এই যে আজকে আমরা গ্রিন টি খাবো আমাদের গ্রিন টি অনেকদিন ধরেই আমরা আগে খেতাম মাঝে আমাদের খুব ইচ্ছে হচ্ছিল কি দুধ চা খাই তারপরে আবার আজও থেকে ঠিক করেছি না গ্রিন টি খাবো দেখি কতদিন খাওয়া যায় তোমরা তো দেখতেই পারবে কতদিন গ্রিন টি খাই চলো তোমরা আসবে ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজকে সকালবেলায় ব্রেকফাস্টে পাস্তা বানাবো তো সেই জন্য আমি এই যে পাস্তা আর টমেটো একসাথেই সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা হয়ে গেছে একসাথে সেদ্ধ করলে কিন্তু সময়টা অনেক কম লাগে টমেটো না হলে আবার রান্না আলাদা করে চিড়ি বানিয়ে রান্না করলে অনেকটা সময় কম মানে সময়টা বেশি লাগবে তো সেজন্য একসাথে সেদ্ধ করে নিয়েছে এই পদ্ধতিতে রান্না করাটা কিন্তু আমি এই এখানকার দিল্লির মহিলাদের থেকেই শিখেছি এরা খুব ঝটপট রান্না সেরে নেয় জানো তো আর তাছাড়া আমরা যেরকম বাঙালিরা অনেক অনেক পদের রান্না করি এরা কিন্তু সেরকম না একটা সবজি বানায় আর একটা আর রুটি তো থাকেই আর যদি ভাত করে তো ভাত এরকম মানে রুটি সবজি আর এরা রান্নাঘরে মানে অনেকটা সময় কিন্তু নষ্ট করে না তাতে এগুলো রান্না বান্না করে করে নিজেরা সাজগুজ করে পরিপাটি হয়ে আরও অনেক কিছু টাইম পাস করার অনেক কিছুই এদের আছে এখানে আর ঘর বাড়ি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় ঘর বাড়ি টিপটপ মানে যেরকম টিভি সিরিয়ালে দেখায় এর এখানকার মহিলারা কিন্তু সত্যিকারেরই ওরকম সেজে সেজে বাড়িতেই থাকে দেখলে মনে হবে তোমার যে হয়তো এটা কোথাও যাচ্ছে বা কিছু আমাদের বাঙালিদের মতন মানে আলু থালুভাবে না এটি পরে আমরা যেমন থাকি রিলাক্সে এরা সেরকম না রোজই মনে হয় সকাল মানে ঘুম থেকে উঠে স্নান করে আগে সাজগোজ করে পুজো করে তারপরে এরকম রান্না করে তারপরে সারাদিন তো পড়েই আছে যাই হোক তোমাদেরকে দিল্লির মহিলাদের গল্প শোনার সাথে শোনাতে দেখো আমার পাস্তাটাও কিন্তু রেডি হয়ে গেছে আর ওদিকে আমার ছেলেও দাঁড়িয়ে আছে ওরও ও সকালে খেয়েছে তবে এই সমস্ত তো বাচ্চাদের পছন্দের খাবার তোমরা সবাই জানো তো ওকেও আমি একটুখানি দিয়ে দিচ্ছি দেখি কী করে দেখো ও জানে এটা নিয়ে কোথায় যেতে হবে নিয়ে ঠিকই কিন্তু বিছনাতে গিয়েই বসবে দেখো তোমরা ফুদাও 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 ইচ্ছুক খাবে বলেই আমি পাস্তাটাতে লঙ্কা দিনে জানো তো আমি তো জানি ও খাবেই একটু শুধু গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম তো ওর ও পাস্তাগুলো বেছে বেছেই খাচ্ছে সুরজিত কিন্তু এই পাস্তাটা খেয়েই এখন কাজে বেরিয়ে যাবে আর তারপরে আমি ইচ্ছুককে স্নান করাবো তো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর তোমাদের সাথে আবার দুপুরবেলা দেখা হচ্ছে ঠিক আছে আর আমার আর একটা অনুরোধ আছে তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তো প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর যদি খারাপ লাগে তো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ইচ্ছুক এখন দুপুরবেলা লাঞ্চ করছে আর ইচ্ছুকের বাবা আখট বাগান ভাঙছে আমরা আস্ত আমরা আস্ত আখট এরকম কিনে নিয়ে আসি নিয়ে তারপর সেটা ছাড়াই ইমা বন্ধ হয়ে গেছে নাকি না বন্ধ হয়নি আর এখন লাঞ্চ করছে ইচ্ছুকের স্নান সব হয়ে গেছে শিখি না শিখি না এই যা করো আঁকো 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 এই যে এরকম করে বাড়ি দিয়ে দিয়ে আমন বাদামগুলো গুলো প্রথমে ভেঙে নেবে নিয়ে ওই যে সারাচ্ছে আর সারি সারি রাখছে এই ছেলে নিয়ে নিল কিন্তু এই দেখো দুটো করে আছে আখরোট বাদাম তাই তো আমি আমি কি আমার বাদাম বললাম নাকি আখরোট বাদাম বাংলাতে বেশ কি কিন্তু বাদাম ফ্রেশ আর এগুলো খুব ভালো খেতে যেগুলো একদম ছাড়ানো রেডি পাওয়া যায় মার্কেটে ওইগুলো বেরোমটা তিতো তিতো লাগে কিন্তু এইগুলো এনেছিল আগের বার তা আমরা আবার এখন থেকে আমরা এইরকমই আখরোটগুলো ও দুশো টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে তো অনেকটা কিন্তু হয়েছে দুশো টাকার আর খোলা মানে ছাড়ানো বাদামগুলো কিনলে কিন্তু এতটা হতো না আর ওগুলোর টেস্ট একটু অন্যরকমই থাকে আর এটা একদম ফ্রেশ খুব ভালো আজকে আমরা দুপুরবেলা খেয়ে আর একদমই ঘুমাইনি ইচ্ছে একটু ঘুমিয়েছিল ও উঠে পড়েছে আর আমরা দুপুরে খেয়ে রেডি হয়ে নিয়েছি ও যখন ঘুমাচ্ছিল আর এখন আমরা বেরোচ্ছি আজকে একটা জায়গায় এক্সিবিশন দেখতে যাব। আর তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি কোথায় কোন নাম কি ত্রিবেণী আর্ট গ্যালারি ত্রিবেণী আর্ট গ্যালারি আর ইচ্ছুক যাচ্ছে আমাদের সাথে এক্সিবিশন দেখতে ইচ্ছুক কেমন লাগছে বলো কিন্তু তোমরা হ্যাঁ হ্যাঁ চশমাটাও ঠিক আছে সরস্বতী পুজোর দিন তো আমাদের বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল কিন্তু ওই দিন তো যাওয়া হয়নি তোমরা দেখেছো যারা আগামী লঙ্কা দেখেছো তো ইচ্ছুক তো জানতো যে আমরা ঘুরতে যাবো তারপর যখন ছোটোবেলা স্নান করি জারু খুব পড়াচ্ছি ও খুব আনন্দ পড়ছে যে আমরা কোথাও ঘুরতেই যাবো বাইরে তারপর যখন ওকে ঘুম পাড়াচ্ছি খাইয়ে দিয়ে বাবু তো কিছুতেই ঘুমাবে না সেই মানে কী একটা যে সারাদিন একটা আমার কান্না ভাব ছিল ওর মনটা একটু খারাপই ছিল আর এই দেখো মেট্রোতে উঠে পড়েছি আর আমরা পৌঁছেও গেছি নামবো আমরা এখনও এখন দেখো কি সুন্দর একটা জায়গাতে এসেছি আমরা আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গায় জিবিনী অ্যান্ড গ্যালারি তবে আমরা এখন এসেছি মান্ডি হাউস মানে চার রাস্তা অনেক কটা রাস্তা আছে আর মাঝখানে এরকম রাউন্ড করে প্রচুর ফুলে ফুলে সাজানো আর প্রতি বছর এরকম অনেক কালারফুল টিউলিপ এখানে কিন্তু আছে সাদাও আছে কিন্তু অত না আমার অনেকটা বেশি বড় হয়ে যাচ্ছিলো তো আমি জাস্ট অল্প অল্প তুলেছি আর প্রচুর ফুল দিয়ে সাজানো এই জায়গাটা খুব সুন্দর প্রচুর লোক এসে এখানে রেস্ট করে একটু বসে তো যাই হোক এখন আমরা মান্ডি হাউস এসেছি এটা দিল্লির দিল্লির একটা মান্ডি হাউস বলে এইখানটা আর মান্ডি হাউস নামে মেট্রো স্টেশনই আছে আর এরপর আমরা যাব দিল্লি কলেজ অফ আর্ট ওখানে একটা এক্সিবিশনের আজকে ওপেনিং আছে আমরা আজকে ওখানে যাব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমরা একটু কিছুক্ষণ সময় এখানে কাটাবো আর ইচ্ছুকে একটু খাওয়াবো কারণ ও দুপুরবেলা খেয়ে বাড়িতে ঘুমিয়েছিল তো আর তারপরে ওকে ঘুম থেকে ওঠার পরে নিয়ে চলে এসেছি এবার বিকেলের খাবারটা ওকে এখন খাইয়ে নেব তারপর নিয়ে আমরা এখান থেকে ওই দিল্লি কলেজ অফ আর্টে যাব। আর দেখো কি করছে দেখো এটা কি মজা

কলেজের পার্টে পৌঁছে গেছি আর কলেজটা কিন্তু বেশ বড় আর যেহেতু আজকে এক্সিবিশনের ওপেনিং মানে আজকে থেকে শুরু হচ্ছে ভীষণ সুন্দর করে সাজিয়েছে কলেজটা রাত্রিবেলা কিন্তু এটা আরও সুন্দর দেখতে লাগবে আমার তো নিজের কলেজ লাইফের কথা মনে পড়ে যাচ্ছে আমরা সারা বছর এত কাজ করতাম আর সব থেকে আনন্দের দিন হচ্ছে এইটা এক্সিবিশানটা কিন্তু ওপেনিং হবে সেদিন আমরা পৌঁছে গেছি আর প্রথমেই আমরা এসে গেছি স্কাল্পচার ডিপার্টমেন্টে এখানে সব স্কাল্পচারের কাজ তোমরা দেখতে পাবে খুব ভালো কাজ এখান কলেজে আমি প্রথমবারই এলাম এই কলেজে কিন্তু আমার খুব ভালো লেগেছে কাজগুলো তোমাদের কেমন লাগছে আর আমি কিন্তু সব কাজ একদম ডিটেলসে তুলতে পারিনি কারণ তাতে তোমরাই বিরক্ত হয়ে যাবে কারণ এত কাজ তো দেখানো সম্ভব না একটা ভিডিওর মাধ্যমে তো যেগুলো আমার ভালো লেগেছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করেছি তোমাদেরকে আরও একটা কথা আমার ইউটিউব ফ্যামিলিতে হয়তো তোমরা অনেকেই থেকে থাকবে যে আর্ট কলেজ সম্বন্ধে হয়তো অতটা জানো না যে এটা অ্যানুয়াল এক্সিবিশনটা আবার কী আসলে আর্ট কলেজে যে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে তারা সারা বছর যে কাজগুলো করে তো সেগুলোই বছরে যে কোনো একটা সময়ে যেটা আগে থেকে ফিক্সড করাই থাকে যে এই সময়ে হবে তো ডিসপ্লে করা হয় মানে এরকম করে প্রদর্শিত করা হয় আর সেই সময় কলেজটা এরকম সুন্দর করে সাজানো হয় আর একটা কথা দেখো এই যে সামনে যে লেখা ওপরে সিলিংয়ে যে ঝুলছে এই ইনস্টলেশনটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে মানে অনেকের নামগুলো ওপরে জাস্ট কাটিং করে ওপরে লাগিয়ে দেওয়া হয়েছে কি সুন্দর দেখতে এটা তো তখন যেটা বলছিলাম এই এক্সিবিশন সম্পর্কে যখন এক্সিবিশানটা হয় তার আগে এক্সিবিশনের জন্য ইনভিটেশান কার্ডও বানানো হয় আর ওই সময় অনেক জ্ঞানমান্য ব্যক্তিদেরকে ইনভাইট করা হয় যে এক্সিবিশানটা এত তারিখ থেকে এত তারিখ অবধি চলবে পোস্টার বানিয়ে বানিয়ে সব মানে শহরের বিভিন্ন প্রান্তে তারপরে এখন তো ইন্টারনেটের যুগ তো সব জায়গাতে দেওয়া হয় আর তারপর সবাই ওই ডেট অনুযায়ী এক্সিবিশান দেখতে আসে আর স্টুডেন্টদের কাজ ওনারা দেখেন প্রশংসা তো ওনারা করবেন ভুল থাকলে ভুলও ধরে দেন প্লাস অনেক কাজ এখান থেকে বিক্রিও হয় আর এই সব এক্সিবিশনগুলোতে স্টুডেন্টদের কাজই থাকে টিচাররা গাইড করে দেন ঠিকই কিন্তু টিচারদের কাজ থাকে না শুধুমাত্র স্টুডেন্টদের কাজই এখানে প্রদর্শিত করা হয় ওই দেখো সেলফি প সেলফি পয়েন্ট আজকাল সব জায়গাতেই এইসব চলছে কলেজের এক্সিবিশন আমাদের দেখা হয়ে গেছে আর এবার আমরা চলে এসেছি আজকে যেখানে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলাম ত্রিবেণী আর্ট গ্যালারি আর এইটা হচ্ছে সুরজিতের একটা জুনিয়রের কাজ ওই যে ও সামনে দাঁড়িয়ে আছে ওই মেয়েটার কাজ ওই আমাদের আজকে ইনভাইট করেছিল আসার জন্য এক্সিবিশন দেখার জন্য তো সেই উদ্দেশ্যে আজকে বাড়ি থেকে বার হয়েছিলাম আর এইখানে কিন্তু স্টুডেন্টদের কাজও আছে প্লাস এটা একটা অন্য আর্ট গ্যালারি তোমার যারা সিনিয়র আর্টিস্ট যারা এখন কাজ করছেন তো তাদের অনেক নাম করা করা এগুলো বেশিরভাগই স্টোন কার্ভিং টেকনিকে করা মানে পাথর খোদাই করে তারপরে এই এইসব স্কাল্পচারগুলো বানানো আছে কিছু কিছু ব্রোঞ্জেরও আছে যাই হোক তবে স্কাল্পচারের এই কাজগুলো কিন্তু খুবই সময় সাপেক্ষ এক একটা কাজ কমপ্লিট করতে মাসের পর মাস লেগে যায় তবে যাই হোক আজকের কিন্তু এই সন্ধ্যাটা আমাদের খুব ভালোই কাটল তো আজকে অনেকটা রাত হয়ে গেছে এবারে বাড়ি ফিরতে হবে আর যে ফেরার সময় দেখি এই ছেলেগুলো পায়ে চাকা লাগিয়ে এই যে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে তো ভালো লাগলো তোমাদেরকে একটু দেখিনি ভালো লাগছে কিন্তু বেশ দেখতে আমি তো বসেই পড়েছি দেখার জন্য একটু এখানটাতে আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পাও ব্যথা হয়ে গেছিল আর শুরু আমাকে ডাকতে এসেছে যে চলো চলো দেরি হয়ে যাচ্ছে ইচ্ছুকও খুব ক্লান্ত সারাদিন প্রচুর হাঁটাহাঁটি করেছে এখন বাবার কাঁধে চড়ে বাড়ি ফিরছে আজকের এই ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি বলবো না যে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে তো তোমরা এমনিই করবে আমি জানি টা টা